আজকে তো আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। আরে এই মেয়েকে, এই মেয়ে তুই আমার রুমে ঢুকছিস কেন, এত সুন্দর করে সাজছিস? আরে বাবা, মেয়েটা তো অনেক ঘেমে গেছে। আহারে, মেয়েটা কত পরিশ্রম করে, পুরো ঘাম দিয়ে আজকে মেয়েটা মেয়েটার মেকআপ করছে। সো হ্যালো এভরিওয়ান, এবারের ঈদের ঘামময় ঘামন্ত মেকআপ টিউটোরিয়াল নিয়ে এইবারের ঈদের লাস্ট মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। আর দিব না বাবা, আমি ঈদ মেকআপ টিউটোরিয়াল করতে 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 আমার ঘাম পড়তে পড়তে আমি শেষ। সো ফার্স্টেই আমার ফেসটা ময়শ্চারাইজ করে নিয়েছি পন্ডসের জেল ময়শ্চারাইজারটা দিয়ে। অয়েলি স্কিন প্লাস হচ্ছে এই গরমের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার। এটা ব্যবহার করলে ফিলি হবে না, তুমি ময়শ্চারাইজার ব্যবহার করেছো, অ্যাট দ্য সেম টাইম হাইড্রেশন পাবা। এরপর আই ম্যাজিকের একটা ব্রাউ পেন্সিল দিয়ে আমার ব্রোজগুলো প্রপারলি ঠিক করে নিয়েছি। এরপর আমি আই ম্যাজিকের একটা কনসিলার নিয়ে আমি আমার আইব্রোজটা শেপ করে নিয়েছি। এরপর আমার অনেক 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 পছন্দের একটা ফাউন্ডেশন, এলে গার্লের ম্যাট ফাউন্ডেশনটা। এটা অয়েলি স্কিনের জন্য ব্লেসিং, প্লাস আমার ক্যারিয়ার এবং আমার লাইফের ফার্স্ট কোনো ফাউন্ডেশন যেটা আমার যেটার প্রতি আমার এত এত ভালোবাসা কাজ করছে। কারণ এটা একদম আমি আমার ক্যারিয়ারের ফার্স্টের দিকে থেকে ইউজ করি। এটা আমার একটা বোতল শেষ, এটা সেকেন্ড বোতল। এই ফাউন্ডেশনটা ব্যবহার করলে মেকআপ 1%ও ক্র্যাক করে না, এত সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয় আর প্রপারলি স্কিনের সাথে ম্যাচ হয়ে যায়। তো এবার আমি একটা লিপ মাট অর চিক মাট ব্যবহার করছি, এটা চাইনিজ ব্র্যান্ডের। ফার্স্ট টাইম ব্যবহার করছি, ফার্স্ট টাইম ব্যবহার করে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, কারণ খুবই সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রপারলি ব্লেন্ড হয়ে গেছে। আর এই সময় লাইক এই গরমের ভিতরে কিন্তু এরকম গ্লোই ডিউই একটা লুক পেলে কিন্তু আমার মনে হয় বেশ ভালোই লাগে। ম্যাট লুক আমার কখনোই কোনো কালেই পছন্দ না। এরপর আজকে একটা নতুন ব্র্যান্ডের মালিয়াও, আই গেস এই ব্র্যান্ডটার নাম, এই ব্র্যান্ডের লুজ পাউডার ব্যবহার করলাম। অনেক ভালো, পুরো ফটো ফিনিশ একটা লুক দেয়, তোমাদের পোর্সগুলোকে খুব সুন্দরভাবে একদম মিনিমাইজ করে খুব একদম স্কিন ফিনিশ একটা লুক পাবা। এরপর জোয়েভার কিছু ব্রাশ দিয়ে আজকে লুকটা করবো, ফার্স্ট টাইম এই ব্রাশটা ট্রাই করবো। অ্যান্ড অ্যানাদার প্রোডাক্ট যেটা আমি আবার বলতেছি ফার্স্ট টাইম ট্রাই করছি, সেটা হচ্ছে W7 লুজ ব্রোনজার পাউডার। আমি কখনো এরকম ব্রোনজার পাউডার ব্যবহার করিনি, আমি জানিও না ব্রোনজার পাউডার নামেও কিছু আছে, ফার্স্ট টাইম দেখলাম W7। আর ট্রাস্ট মি, খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, স্কিনের সাথে মিশে গেছে আর আমার ব্রোনজিংটাও প্রপার হয়েছে। এটা আমি অবশ্যই ফিউচারে ব্যবহার করবো। এবার টেকনিকের একটা প্যালেট নিয়েছি, টেকনিকের প্যালেট আমি সত্যি কথা এখন পর্যন্ত কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এটার প্রতি আমার কোনো এক্সপেকটেশনই ছিল না, বাট ট্রাই করে আমার টেকনিকের প্যালেটের প্রতি একটা ধারণা যে ছিল যে ওরকম পিগমেন্টেড হবে না, চিরতর বদলায় গেছে। কারণ এত বেশি পিগমেন্টেড ছিল এটা, তোমরা দেখতেই পেতেছো ভিডিওতে, কোনো ফল আউট নেই, কিচ্ছু নেই, বাট সেই লেভেলের এক্সট্রিম পিগমেন্টেড। এরকম একটা প্যালেট হট সামারের জন্য জাস্ট হট একটা বাম্পার অফার। তোমরা কিন্তু এই সবগুলো প্রোডাক্ট বাই দা ওয়ে পেয়ে যাবা স্পার্কেল জোন ফেসবুক পেজে, আজকে সব প্রোডাক্ট ওখান থেকে ব্যবহার করছি। আর দেখো ঘামময় টিউটোরিয়াল কেন বলছি, এই তো চলে আসছি ঘামের পার্টে। মেকআপ করতেছিলাম ফার্স্ট ডে, কারেন্ট ছিল, ইলেকট্রিসিটি ছিল, এরপর হুট করে চলে গেছে এখন ডে লাইটে উইদাউট এনি লাইটিং। ফুল মেকআপটা আমার কমপ্লিট করতে হবে, কিছু কারণে আর কোনো ফ্যান ছিল না, কিছু ছিল না। ভাই আমার যে কী কষ্ট হয়েছে এই লুকটা করতে, এত কষ্ট হয়েছে। আমার খুবই পছন্দের একটা লুক এটা আমার করা লুকগুলোর ভিতরে, কিন্তু আমার কষ্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা তো একটা ভিডিও দেখে তোমাদের ভালো লাগে না লাগা ঠুসঠাস জাস্ট কমেন্ট বক্সে দিয়ে দাও, হ্যাঁ পেতনি লাগতেছে, আপু ভালো লাগে নাই, তোমার অনেক লুকই দেখি, কোনো লুকই তোমার জীবন এই জীবনে পছন্দ হলো না, তোমার এইটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না। ভাই ভালো লাগলে, ভালো না লাগলে জাস্ট ইগনোর কর, কমেন্ট করিস না, কোনো সমস্যা নাই। এই যে ভিডিওর ভিতরে দেখতেছো যে আমি কী পরিমাণ ঘামতেছি, তারপর আমি টিউটোরিয়ালটা ওইখানেই এন্ড করতে পারতাম, ওইখানে এন্ড না করেই আমি পুরো জিনিসটা, আমি সবসময় কোনো কাজ ধরলে ওটা শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাই না। বাই দ্য ওয়ে এখন কিন্তু আমি W7 এই ল্যাশ প্রাইমাটার ল্যাশ গ্লুটা অ্যাপ্লাই করছি, এটা বেশ ভালো, রিজনেবলের ভিতরে ভালোই লেগেছে, খারাপ না। সো তোমরা যে এসে মানুষকে হুটহাট একটা কমেন্ট করে দিয়ে আপসেট করে দিয়ে চলে যাও, তোমরা কখনোই আমাদের কষ্টটা বুঝবা না, আর তোমরা কখনো ওই কষ্ট করা পদের মানুষও না, তোমরা খালি মানুষকে মানে কষ্ট দিতে পারা মানুষ, ঠিক আছে। যাই হোক, এবার টেকনিকের এই কিউট 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 একটা লিপস্টিক ইউজ করলাম, খুবই সুন্দর। আমি প্যাকেজিং দেখে ভাবছিলাম যে লিপস্টিকটা অনেক কড়া হবে, অনেক ডার্ক হবে, বাট লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর বুঝলাম যে এত মিষ্টি একটা কালার, এত সুইট, আমার লুকের সাথে জাস্ট একটা পারফেক্ট লিপস্টিক ছিল। আমার কাছে অন্য কোনো লিপস্টিক দিয়ে এই লুকের সাথে আসলে এত মানানসই লাগতো না যতটা এইটা হয়েছে। সো এরপর আমি আমার এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো পরে নিলাম, এই পেজটা আমি ট্যাগ করে দিব যে এই পেজের এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো।
আর মনে হয়েছে আমার হোল লুকটাকে খুব সুন্দরভাবে ক্যারি করছে জুয়েলারি অ্যান্ড আমার হেয়ার স্টাইলটা। জেনারেল অন্যান্য সময় যদি আমি হেয়ারস্টাইল যেভাবে করি, ছাড়া রাখি বা অন্য কিছু, এটা হয়তো এই লুকটার সাথে যেত না। বাট সব কিছুর জন্য, সব কিছু মিলে একটা খুব সুন্দর একটা ডিফারেন্ট লুক দিছে আমাকে। তোমরা কিন্তু চাইলেই ঈদে এই টাইপের একদম হালকা মেকআপ লুক করতে পারো। এখন তোমরা বলবো আপু এটা কিসের হালকা, এটা তো অনেক অনেক মেকআপ ইউজ করবে, ব্যাপারটা এমন না। আসলে আমার অনেক পিগমেন্টেশন অ্যান্ড ফ্লস আছে যেগুলো হাইড করার জন্য আমাকে একটু হেভি ওয়েজ দিতেই হয়, বাট তোমাদের যাতে কম দিতে হয় দিতে পারো, বাট এইরকম লুক রাখতে পারো। এবারের ঈদের জন্য ঈদ টিউটোরিয়াল ইনাফ হয়েছে, আর দিচ্ছি না। সো তোমরা জানিও আমার কোন ঈদ টিউটোরিয়ালটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে।